একটি কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ থাকলে এখন ঘরে বসেই আয় করা সম্ভব, আর তা করছেনও অনেক বাংলাদেশি তরুণ। বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা যায়, দেশের প্রায় 50 থেকে 60 হাজার তরুণ ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনে বাইরের কাজ বা আউটসোর্সিং করছেন। আরও তরুণদের এভাবে আউটসোর্সিং এ যুক্ত করার জন্য সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া হচ্ছে বিভিন্ন কার্যক্রম। দেখুন শাহনাজ মুন্নির রিপোর্ট। ঢাকার মিরপুরের বাংলা কলেজে ব্যবস্থাপনায় মাস্টার্স পড়ছেন মাহফুজা। 2 বছর ধরে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আয় করছেন মাহফুজা। অনেকে আছে যে নেট ইউজ করতে পারি বা ব্রাউজ করতে পারি, মানেই যে আউটসোর্সিং করবো তা কিন্তু না। এই কাজটা শিখে তারপরই শুরু করতে হবে। অনেকেই আছে একসাথে অনেক লোক নিয়ে কাজ করে, কিন্তু আমি টোটালি একা। তারপরও 50 থেকে 60 হাজার টাকা থাকে আমার। 2011 সালের শেষের দিকে আউটসোর্সিং এর কাজ শুরু করেন শামসুলানাম ইমন। 2.5 বছরের বেশি সময় পার করে ইমন এখন যাত্রাবাড়ির দুনিয়ায় গড়ে তুলেছেন ওএফটি নামে আউটসোর্সিং প্রতিষ্ঠান, যেখানে তার সাথে কাজ করছে আরো অনেক তরুণ। ইমনের মতে, একটু ধৈর্য ধরে লেগে থাকলে আউটসোর্সিং এর মাধ্যমেই মাসে লাখ টাকার বেশি আয় করা সম্ভব। আমরা মনে করি যে মানে ফ্রিল্যান্সিং বা অনলাইনের মার্কেটে এরকম যে এখানে বসলেই হয়তো ডলার আসা শুরু হয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। আপনাকে সময় দিতে হবে, প্রচন্ড ভালোবেসে কাজটা করতে হবে, ধৈর্য, প্যাশন এবং কনসিস্টেন্সিটা, ধারাবাহিকতা, এটা লাগবে। তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে 64টি জেলায় আউটসোর্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার। বেসরকারি পর্যায়েও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। প্রতিটা উপজেলায় আমরা প্রশিক্ষণ দিতে যাচ্ছি এবং আমার প্রোগ্রাম আছে যে 55,000 প্রশিক্ষণ দেওয়ার, কিন্তু আমি মনে করছি আমার সেভিংস হবে, আমি 1 লাখ প্রশিক্ষণ দিতে পারবো। ডিআইটিএম নামে আমাদের একটা ইনস্টিটিউট আছে, যার মাধ্যমে আমরা আউটসোর্সিং প্রফেশনালদেরকে বিভিন্ন রকম ট্রেনিং করে থাকি। প্রতি বছর প্রায় 3,000-এর বেশি স্টুডেন্টস এবং প্রফেশনালসরা ডিআইটিএম এর মাধ্যমে ট্রেনিং নিয়ে থাকে। তবে ইন্টারনেটের দাম আরো কমানো, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা এবং অর্থ লেনদেনের সুযোগ আরেকটু সহজ করলে এই খাত আরো উন্নত হতো বলে মনে করেন আউটসোর্সাররা। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা।